চলে আসছি লাইভে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আনাদার লাইভ সেশনে চলে আসছি, আজকে সেকেন্ড লাইভ এটা। এন্ড যে যেখানে আছেন সেখান থেকে জয়েন করতে থাকেন। এইবার নিয়ে আসছি কি বাজেট ফ্রেন্ডলি কটন লনের কালেকশন। এন্ড এত সুন্দর একটা লনের কালেকশন আসছে, এত সুন্দর কালার কম্বিনেশন, এখন কি হাত ছাড়া করা যায়? আর তাও যদি হয় তিন সংখ্যার ঘরের লন, তাইলে তো আর কথাই নাই, যে যেখানে আছেন সেখান থেকে জয়েন হয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি তো শামিম আহমেদ এন্ড ফাউন্ডার অফ ক্রিয়েশনে চলে আসছি লাইভে। খুবই চট জলদি করে জয়েন করতে হবে। এন্ড যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আমাকে দুই একজন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সবাই অল ইজ ক্লিয়ার, অল ইজ ওয়েল লেখা দরকার, বাট দুই একজন কমেন্ট করে জানান যে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এন্ড দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, দাঁড়ান, ওকে, আচ্ছা তুমি এদিক থেকে আরেকটু প্রিন্ট করে দাও তো, এই যে এদিক থেকে। ওকে, আপনারা জয়েন করতে থাকেন। হ্যাঁ, আজকে ধামাকা সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি, লম্বা লম্বি সাথে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন। আমার এই ড্রেসটা দুই দুইটা সুন্দর কালার না, অ্যাকচুয়ালি কয়টা কালার, তিনটা না আছে তোমার কাছে? ওকে, তো অ্যাকচুয়ালি তিন না, দুই দুইটাই কালার থাক, ওইটা লাগবে না, ওইটা আরেকটার সাথে ম্যাচ হয়ে যাবে। হ্যাঁ, দরকার নাই। এখন আমি দেখে দিই, হাতে ছুটে এসেছে, এখন আমি দেখে দিই। আমার ড্রেসটা ভীষণ সুন্দর, ওশেন পিচ নাম দিয়েছি, দেখেন ওশেন পিচ রঙেরই একটা ড্রেস, খুব সুন্দর একটা ওশেন ব্লু কালার এবং পিচ কালারের একটা কম্বিনেশনের সাথে ড্রেস। এন্ড এই যে দুই দুইটা সুপার ডুপার এত সুন্দর কালার, মাশাআল্লাহ দামে যাবে আজকে ড্রেসগুলো। পুরা বাটারি কটন লন, আরামদায়ক, সফট, নন ট্রান্সপারেন্ট, হ্যাঁ একদম পাতলা নরম কাপড়ের উপরে, যেটা পরে আপনি খুব আরাম বোধ করবেন ইনশাআল্লাহ। এন্ড এত সুন্দর, এত সুন্দর কালার কনসেপ্ট, একদম ডিজিটাল প্রিন্ট, হ্যাঁ 4K স্টাইল ডিজিটাল প্রিন্ট করা আছে। দুটো কালারই অসম্ভব সুন্দর, এর জন্য দুটো কালারই আমি বানিয়ে ফেলেছি, যে মানে যার যে কালারটা ভালো লাগে সেই কালারটা বানিয়ে আপনি নিতে পারেন, ঠিক আছে? এত সুন্দর, ওয়াও 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 ওয়াও, হ্যাঁ এত সুন্দর কালার, দেখেন একটা হচ্ছে ওশেন পিচ কালার এন্ড আরেকটা হচ্ছে গিয়ে এরকম সুন্দর ম্যাজেন্ডা পিচ কালার। হ্যাঁ, ম্যাজেন্ডা পিচ এন্ড ওশেন পিচ কালার। চলুন ড্রেসটা দেখাতে থাকি, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? শ্রোতারা পারবেন আপনি একটু জানান তো? হ্যাঁ, একটু জানান। ওয়াও ওয়াও, লুক এট দিস, ঠিক আছে, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেন তো, তাহলে আমি স্টার্ট করে দিব ড্রেসটা দেখানো। হ্যাঁ, একদমই ফাটাফাটি ফাটাফাটি একটা কটন লনের ড্রেস, খুবই আরাম পাবেন। হ্যাঁ, এগুলা লন পরলে ইনার লাগে না এন্ড খুব আরাম পাবেন, লন গুলো পরে খুবই আরামদায়ক, কটন লনের ম্যাটেরিয়ালের উপরে একদম সুন্দর একটা গ্লোয়িং ফিলও দেয়, ঠিক আছে, আপনার চোখে একটা গ্লোয়িং ফিলও দিবে, এত সুন্দর একটা জিনিস এন্ড এত সফট একটা কাপড়ের সাথে আসছে এন্ড খুবই সুন্দর কালার কম্বিনেশন। প্রথমে যেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখা যাচ্ছে ঠিক মতো না, শোনা যাচ্ছে কি না তোমার বাড়ি, শোনা যাচ্ছে না তোমার এখানে, শোনা যায় না? ও দেখো নাই, ওকে ঠিক আছে। হাই নিতু, কেমন আছো? মাহমুদা লোকমান শেরে, আরে আপু এতদিন পর কি মনে কইরা, এতদিন পর কেন, কি মনে করে আসছে? আচ্ছা, ক্লিয়ার আছে না? ওকে, সো এটা খুবই, আমি কালারে চলে যাই, আমি ড্রেসের ম্যাটেরিয়াল ডিটেল বলে দিয়েছি এবং খুব সুন্দর একটা কালার কনসেপ্ট। হ্যাঁ, এটা হচ্ছে মালাই পিচ একটা কালার, মালাই পিচ টোনের একটা খুব সুন্দর একটা বাটারি পিচ টাইপের একটা কালার এন্ড শোনা যাচ্ছে তো, ওইটাই তো বলার জন্য বলতে বলছি যে অল ক্লিয়ার লিখলি তো হইতো, তারা পারবি না পুজো বোকা। এন্ড এই যে এটা হচ্ছে ওশেন ব্লু শেড করা, হ্যাঁ একটা হচ্ছে মালাই পিচ টোন, একটা হচ্ছে ওশেন ব্লু শেড, সো সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটা কালার কন্ট্রাস্টের সাথে আছে পুরো ড্রেসটা, পুরো ড্রেসটা অসাধারণ একটা জিনিস। আমি বলি কালার শেডটা কিভাবে আসছে, মালাই পিচ কালারটা উপর দিকে হ্যাঁ বেশি করে আছে এবং এই যে কালার শেডটা যে এভাবে আড়াআড়ি আড়াআড়ি বাঁকা করে নেমে গেছে পুরো ড্রেসে, কোনাকোনি ভাবে, হ্যাঁ কোনাকোনি ভাবে বলে না, পুরো ড্রেসে এই যে যে শেডটা আছে খুব সুন্দর করে বাঁকা করে কোনাকোনি ভাবে নেমে গেছে নিচের পোর্শন পর্যন্ত, একদম আপ টু বটম পর্যন্ত সেম ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন। এত সুন্দর একটা ডার্ক ওশেন, আপু আমার জামাটা এখনো পাই নাই, সাজু সুমি, আচ্ছা স্ক্রিনশট রেখে দাও সাজু সুমি আপুর, ঠিক আছে তখন আমরা ই করব, ঠিক আছে। আমি কোনটা ডিসাইড করলাম, সেকেন্ড ড্রেস ওটা খবর নাও, ওই যে ব্লুটা, হ্যাঁ বাহ
সো বিউটিফুল। হ্যাঁ, ওশেন ব্লু কালারটা দেখেন যা স্যার, এবং এই যে কালারটা যে আমি সামনে আসছি লাইটের আলোতে যে একটা গ্লো করতেছে কাপড়টা, কত কোয়ালিটিফুল একটা ম্যাটেরিয়ালের সাথে আপনি তো বুঝতেই পারছেন, দেখে গ্লোয়িং দেখে বুঝতে পারছেন কি সুন্দর গ্লোয়িং প্যাটার্নে আছে ওশেন ব্লু, একদম সুন্দর একটা ওশেন ব্লু কালার, আর কোনো কথা নাই। হ্যাঁ, এত সুন্দর শেডিং করা আছে, একদম গ্লো গ্লো একটা ভাব আছে কাপড়টার ভিতরে, শেডিংটা তো বুঝাই যাচ্ছে। এবং এভাবে না ড্রেসটা যখন বানাবেন তখন একটা আড়াআড়ি আড়াআড়ি কোনাকোনি কোনাকোনি পোর্শন যাবে, আবার অন্যটা যদি সাইড পোর্শনে নেন তাহলে এইভাবে খুব সুন্দর করে একটা ম্যাচিং 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 লুক ক্রিয়েট হবে। ঠিক আছে, তার সাথে হচ্ছে এই যে এইরকম করে, হ্যাঁ, এই ডিজিটাল প্রিন্টেড একটা নেক পোর্শন দেওয়া আছে আলাদা করে, এইটা দেখেন অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড নেক পোর্শন, যেটা কিনা খুব সুন্দর করে ইউ প্যাটার্নে পার্পল বলবল বলবলের সাথে, এবং খুব সুন্দর করে এই যে কারুকাজের মতো করে ডিজিটাল প্রিন্ট করা আছে, সাথে থোকায় 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 ফুল দেওয়া আছে, এখানে হচ্ছে গোলাপ আছে, পার্পল অর্কিড আছে, তারপর হচ্ছে খুব সুন্দর ওই যে ল্যাভেন্ডার কালার ফুল আছে, ব্লু কালারের ছেটা ছেটা ফোটা ফোটা ফুল আছে, মানে খুব সুন্দর করে গলার নেক নেক পোর্শনটা কিন্তু ছোট্ট ছোট্টর মধ্যে খুব সুন্দর করে থোকায় থোকায় জিনিসপত্র করা আছে। ঠিক আছে, খুবই সুন্দর করে থোকায় 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 ডিজিটাল প্রিন্টটা করা আছে, দেখা যাচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার এইচডি কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট। ঠিক আছে, ওকে, এন্ড এই যে আমরা যে মালাই পিচ পোর্শনটা পাচ্ছি সেখানে কিন্তু খুব সুন্দর করে এই যে দেখেন সেলফ প্রিন্ট করা আছে, থোকা 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 ফুলের সেলফ প্রিন্ট করা আছে, এন্ড যে পোর্শনটা আমরা পাচ্ছি ওশেন ব্লু সেখানেও কিন্তু ওশেন ব্লুর সাথে সেলফ বেস কালারের সাথে ম্যাচিং করে। ঠিক আছে আপু, প্রাইস কত? প্রাইস একদম রিজনেবল। ঠিক আছে, একদম কটনের কাপড় আপু, সুলতান সুলতান আপু, একটু গ্লোয়িং টাইপের একটা কটনের কাপড়, খুবই সফট একটা কটনের কাপড় এই যে। ঠিক আছে, টোটালি যে থোকায় 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 ফুল নিচ পর্যন্ত আছে ব্লু প্যাটার্নের সাথে। হ্যাঁ, ব্লুর সাথে না কেমন যেন মনে হইতেছে যে পানির নিচে মানে ফুল দেখা যাচ্ছে, হালকা ফুলকা করে একদম পানির নিচে ফুল দেখা যাচ্ছে, এত সুন্দর করে প্যাটার্নটা করা হয়েছে। নেক প্যাটার্নটা খুবই সুন্দর দেখিয়ে দিয়েছে, সেলফ প্রিন্টও দেখিয়ে দিয়েছে, প্যানেল পোর্শনটা দেখিয়ে দিয়ে, এই যে দেখেন অসম্ভব সুন্দর প্যানেল পোর্শন, এটার প্যানেল পোর্শনে যে এত সুন্দর কালারফুল ফ্লাওয়ার দেখাচ্ছে থোকায় থোকায় করে, খুব সুন্দর করে মানে থোকা না সরি, এটা হচ্ছে মানে একটা এক গুচ্ছ ফুল বলে না, এক গুচ্ছ ফুল দেয়া আছে, এত সুন্দর করে এক গুচ্ছ ফুল দেয়া আছে, যেটা কিনা খুব সুন্দর গোল্ডেন কালার, ইয়েলো কালার, পার্পল কালার এন্ড হচ্ছে রেডিশ কালার, মানে সব কিছু মিলিয়ে এত সুন্দর কালার দিয়ে ছোট 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 করে একদম খুব সুন্দর করে, হ্যাঁ, ফুল দেয়া আছে, আবার গুড়া গুড়া সাইজের ফুলের ডিজিটাল প্রিন্ট করা আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার ডিজিটাল প্রিন্ট। হ্যাঁ, আমি একটু কাছে থেকে দেখাই তাহলে আপনারা বুঝবেন যে কি পরিমাণ সুন্দর কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার করা আছে। এন্ড তার সাথে হচ্ছে এই যে প্যানেলটা দেখে নেন, প্যানেলটা কিন্তু একটা মানে হাওয়াই শেডিং এর মতো করা আছে, হাওয়াই শেডিং এর মতো করে এখানে আবার কিন্তু এই যে প্রিন্টেড বর্ডার দেয়া আছে, যেটা কিনা আপনার ভীষণ মনে হচ্ছে জামদানি প্রিন্ট। ঠিক আছে, এত সুন্দর জামদানি প্রিন্টের মতো এই যেরকম স্ট্রাইপ গেছে গোল্ডেন কালার, ডার্ক ব্রাউন কালার, ব্ল্যাক কালার দিয়ে খুব সুন্দর করে এই যে এইভাবে বর্ডারটা করা আছে, বর্ডারটা কিন্তু খুবই ভালো লাগছে। ঠিক আছে, এটা একদম মানে নাম মাত্র প্রাইজে যাবে, নাম মাত্র প্রাইজে, ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম ফুল ডিজিটাল প্রিন্ট করা, এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শন, আমাদের ব্যাক পোর্শনটা অনেক 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 সুন্দর, এই যে পুরো ব্যাক পোর্শনটা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনে কিন্তু এরকম ডাবল শেডিং করা আছে, সেলফ প্রিন্ট করা আছে ব্যাক পোর্শনে, যেটা মানে ফ্রন্ট পোর্শন আলাদা দেওয়া আছে, এটা হচ্ছে কাট পোর্শনে এই যে এইরকম করে ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে। ঠিক আছে, এই যে হ্যাঁ ডিজিটাল প্রিন্টটা, ওই যে বললাম না যে এক গুচ্ছ ফুল, এক গুচ্ছ ফুলের একদম খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা দেওয়া আছে, দেখা যাচ্ছে একদমই, এবং কালারফুল ফ্লাওয়ার, ল্যাভেন্ডার কালার, গোল্ডেন কালার, ইয়েলো কালার এন্ড সাথে করে পার্পল কালারের ফুল দেওয়া আছে। ঠিক আছে, এই ফুলের ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড সাথে করে এই যে এখানেও একগুচ্ছ ফুল, যেটা কিনা ফ্রন্ট পার্টে ছিল, সো আমি আলাদা করে দেখাইলাম না। ঠিক আছে, জাস্ট আপনার পার্থক্য এখানে ফ্রন্ট পার্টের সাথে, ওয়াও, হ্যাঁ পার্থক্য এখানে ফ্রন্ট পার্টের সাথে যে কাট পোর্শনে এই থোকা ফুলটা আছে, যেটা কিনা ফ্রন্ট পার্টে নাই এন্ড ফ্রন্ট পার্টে আলাদা নেক পোর্শন আছে, এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা, এন্ড এইটা হচ্ছে গিয়ে স্লিভ পার্টটা। হ্যাঁ, ড্রেসের লং যতটুকু আছে মেজারমেন্ট করে দেবো, ড্রেসের লং অনুযায়ী একদম দুই দুইটা স্লিভস এরকম করে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, এবং যতটুকু ড্রেসের লং দুইটা স্লিভসের লংও ততটুকুই, খুব সুন্দর কালার কম্বিনেশন আপু, এটা হচ্ছে একদম বাটারি পিচ কালার এবং
ওশেন ব্লু কালার, হ্যাঁ ওশেন ব্লু এবং বাটারি পিচ কালারের ডবল শেডিং করা, কোনাকোনি শেডিং করা, দুটো হাতাতে এভাবে কিন্তু, এই যে দেখেন একটা কোনা একটা হাতা এবং আরেকটা কোনা আরেকটা হাতা গেছে, ঠিক আছে, এইভাবে করে এবং হাতাতেও কিন্তু এরকম থোকায় থোকায় ফুল করা আছে, সেলফ প্রিন্টও করা আছে, সাথে করে এই যে চিকন করে যে ড্রেসের যে বর্ডার সেই বর্ডারটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে, হ্যাঁ হুইচ ওয়ান, ওই যে বললাম যে জামদানি স্টাইল বর্ডার, তো এটা খুবই আরাম পাবেন, এইসব কাপড় চোপড় পরে না একদম আপনি রাফ ইউজ করতে পারবেন, ঠিক আছে, কাপড় নিয়ে কোনো টেনশন হবে না, ওকে। এন্ড এটা হচ্ছে গিয়ে কটনের সালোয়ারটা, ঠিক আছে, কটনের কটনের সালোয়ার কিন্তু একটু ছলছলে টাইপের কটন, ঠিক আছে, একটু ছলছলে টাইপের কটনের সালোয়ার আছে, সেম কালার দিয়ে ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে, ঠিক আছে, এই যে এরকম কন্ট্রাস্ট করে, ওকে। এন্ড এই যে এটা হচ্ছে হাতাটা, একদম লং হাতা, আর হাতায় বললাম না থোকা থোকা ফুল, খুব সুন্দর করে থোকা থোকা ফুল বর্ডার, মাশাআল্লাহ অনেক নাইস, টোটালি অনেক নাইস পোর্শনে পাচ্ছেন জিনিসটা, ওকে। দেন এবার ওড়নার পালা, ওড়নাটাতে চলে যাই, ইয়াস ওড়নাটা বিশাল বড়, অনেক বড় সরো ওড়না আপু, অনেক সুন্দর, অনেক বড় সরো ওড়না, ড্রেসে বডিটা একটু মেজারমেন্ট করে বলবো, সঠিক মেজারমেন্ট করে বলবো, তাহলে আমার টাইম নষ্ট হবে না, ওকে। তো একদমই একদমই ডিজিটাল প্রিন্ট, একদমই হ্যাঁ কটন লনের ওড়না, ওড়নাটা যে পাশ থেকে নেন সে পাশেই সুন্দর হবে, নিলে ভালো লাগবে আপু, ড্রেসটা সুতির, হ্যাঁ বর্ডারটা দেখেন এরকম মালাই পিচ কালারের বর্ডারের সাথে এরকম জামদানি জামদানি স্টাইলের, কত 16 ইঞ্চি বডি না, লংটা মেজারমেন্ট করো, লংটা মেজারমেন্ট করো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নার বর্ডারটা, যেটা কিনা একটু শেডিং টাইপের জামদানি স্টাইলের বর্ডার দেওয়া আছে, লাইক এইরকম সুন্দর পিচ কালার, দেন এরকম এই যে ব্ল্যাক কালার, ব্রাউন কালার এবং একটু অরেঞ্জ কালার দিয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, ওকে, লং অনেক দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে চারদিকে আপনি এই বর্ডারটা পেয়ে যাচ্ছেন এবং এইভাবে সুন্দর করে ডবল শেডিং করা, এইরকম সুন্দর করে ডবল শেডিং করা পুরো ওড়নায় আধা আধি করে, ওশেন ব্লু কালারের শেডিং করা এন্ড সাথে করে এরকম মালাই পিচ কালার শেডিং করা, ওকে। দুটো শেডিং এর ভেতরে মাঝখানকার অংশটা দেখাই, বর্ডার তো দেখিয়ে দিলাম, এরকম জামদানি জামদানি স্টাইলের প্রিন্টেড বর্ডার আছে, মাঝখান থেকে কিন্তু এরকম গোল্ডেন কালারের, দুটো বর্ডারের মাঝখান থেকে গোল্ডেন কালার ডিজিটাল প্রিন্ট আছে, এই যে দেখেন খুবই সুন্দর না, গোল্ডেন কালার ডিজিটাল প্রিন্টটা মাশাআল্লাহ খুব সুন্দর করে, এবং থোকা থোকা ফুল যেটা বলেছি যে এক গুচ্ছ ফুল, এই গুচ্ছ গুচ্ছ ফুলটা এখানেও আছে এন্ড এই সাইড দিয়েও আছে, ঠিক আছে, তার মাঝখানে সেলফ প্রিন্টও করা আছে, যে এখানে সেলফ প্রিন্টটাও দেখা যাচ্ছে এন্ড এই এখানে একটা গোল্ডেন রোজ, এত সুন্দর একটা গোল্ডেন রোজ, তো সব মিলে ওড়নাটা অনেক লং, ওকে না এটা করি, ওকে, ওড়নাটা অনেক লং অনেক চওড়া করা আছে, ঠিক আছে, পুরো ওড়নাটা অনেক লং অনেক চওড়া দেয়া আছে, ডিজিটাল প্রিন্টটা একদম অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে, আরাম পাবেন, হ্যাঁ এত কথা বলা বলে, আচ্ছা এত কথা বলে, আচ্ছা আপনার এত যদি বিরক্ত লাগে ভাই, আপনি আমার লাইভে করেনটাকে, আমার পেজে আপনার কাজ কি, আপনার কাজ কি আমার পেজে, আমি কি দায়িকা আনছি আপনারে যে আমার কথা শুনেন, ঠিক আছে আপু, ড্রেসটা সুতির, হ্যাঁ আপু, আপু তোমার কাছ থেকে 5টা ড্রেস নিয়েছি, অনেক সুন্দর, থ্যাংক ইউ, আমি আবারও বলি ওড়নাটা একদম পিওর কটন লনের অ্যান্ড খুব সুন্দর একটা ওড়না, ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে, 100% গ্যারান্টেড একটা ম্যাটেরিয়াল, এত সুন্দর একটা ড্রেস যেটা কিনা মিস করা যাবে না, অ্যান্ড এইটা বডি পার্টে আছে 60 ইঞ্চি, না বডি পার্টে আছে 60 ইঞ্চি এবং লং আছে 47, হ্যাঁ লং আছে 47, হ্যাঁ ওকে, চিকেন কারি ড্রেসটা পেয়েছি অসাধারণ, হ্যাঁ চিকেন কারি ড্রেস গুলো তো মাশাআল্লাহ অনেক ভালো হয়, এন্ড এটা হচ্ছে ওড়না এন্ড এটা হচ্ছে ড্রেসটা, ওকে। এন্ড এটার প্রাইস কত বলেন তো, জিজ্ঞেস করা লাগবে আপনাদেরকে, এটার প্রাইস রেঞ্জ কততে দিব বলেন, 3 সংখ্যার ঘরে দিব, এটার প্রাইস রেঞ্জ কততে দিব, কালারটা দেখিয়ে দেই, হ্যাঁ কালারটা দেখিয়ে দেই, এটা সুতি ড্রেস, হ্যাঁ আপু এটা সুতি ড্রেস, ঠিক আছে, ওকে, এটার কালারটা দেখে নেন, এটার কালারটা অনেক সুন্দর, হ্যাঁ পিচ কালারের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালারের খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করা আছে, শেডিং কন্ট্রাস্ট যেটাকে বলে, খুব সুন্দর ডুয়েল শেড করা আছে, তার সাথে হচ্ছে এটা এটা স্লিভস পোর্শন, অ্যান্ড এটাও আমি পরবো কারণ এটাও আমি বানিয়েছি, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ঠিক আছে। অ্যান্ড এই ড্রেসটার প্রাইস কততে দিব বলেন, কততে দেওয়া উচিত, কততে দিলে খুশি, ঠিক আছে বলতে হবে, ওকে। এন্ড এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, দারুন দারুন একটা ওড়না, ও মাই গড, ঠিক আছে, 3 সংখ্যার ঘরে 999, আচ্ছা বলেন বলেন আরেকটু বলেন, ঠিক আছে, এই যে দেখেন ওয়াও, এইটা কালার কনসেপ্টটা দেখেন, জাস্ট ওয়াও, আমি দুটোই বানিয়েছি, ঠিক আছে। এন্ড এটা হচ্ছে গিয়ে কি বলে সালোয়ারটা, ওড়নাটা সুতি,
হ্যাঁ আপু সত্যি। আচ্ছা আমি তো তাড়াতাড়ি লাইভ শেষ করবো না, আমি না লাইভে খুব বেশি একটা দেরি করি না ইদানিং। হ্যাঁ খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ড্রেস দেখাই, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করে দিই। হ্যাঁ আপু ইস ড্রেস সেল করেন না? হ্যাঁ ইস ড্রেস সেল করি আপু, বাট এখন আর মনে হয় মানে সময় পাই না, তো তো মনে হয় না ঈদের আগে আর লাইভ দিতে পারবো ইউজ ড্রেসের। ঠিক আছে ওকে, তো আমি যে ড্রেসটা পরে আছি অসম্ভব সুন্দর এই ড্রেসটা, আপনারা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন। প্রাইস হচ্ছে 920 টাকা, মাত্র 920 টাকা করে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা। আলহামদুলিল্লাহ যারা নিবেন তারা মনে রাখবে যে কি ড্রেস পরলাম। ঠিক আছে এখন আমি আপনাদের জন্য একটা টাইডাই স্পেশাল ড্রেস আনছি এবং খুবই সুন্দর একটা ড্রেস, ইনশাল্লাহ ভালো লাগবে। সো সাথে থাকেন, দেখেন টাইডাই এর কি একটা নতুন ড্রেস আসছে। ঠিক আছে ওকে, আমি চেঞ্জ করে আসি এন্ড আপনারা স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার ডান করে দেন। এন্ড আমাদের শপে আছে না এটা? শপে অ্যাভেলেবল আছে? ওকে শপে অ্যাভেলেবেল আছে, শপ থেকে কালেক্ট করতে পারবেন। শপের অ্যাড্রেস বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 2 ব্লক C, শপ নাম্বার 47, কালকে গেলেই পাবেন। ঠিক আছে ওকে, এবার আমি চেঞ্জ করে আসি। চলে আসছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেখেন তো এটা কি পরে চলে আসছি, এত সুন্দর একটা কালার কনসেপ্ট, মাশাআল্লাহ। টাই ডাই, ইয়েস অরিজিনাল টাই ডাই, অরিজিনালি টাই ডাই করা পুরো ড্রেসটা। ঠিক আছে, নো টাই ডাই ডিজিটাল প্রিন্টেড না, অরিজিনালি টাই ডাই করা এত সুন্দর একটা ড্রেস, যে হুইচ ওয়ান আপনি একদম এত রিজনেবলে পাচ্ছেন যেটা কিনা আপনি বিশ্বাস করতে পারবেন না। ঠিক আছে, অসম্ভব অসম্ভব সুন্দর একটা জিনিস, টোটালি তাতে তাতে করে একদম নিয়ে নিতে হবে যে যেখান থেকে দেখছেন। ওকে আপু হোম ডেলিভারি হবে? হ্যাঁ আপু অবশ্যই হোম ডেলিভারি হবে আপু, আমি নিব। ঠিক আছে কোনটা নিবেন নিয়ে নিয়েন। ঠিক আছে এন্ড দাম কত? ঠিক আছে দাম কত বলে দিব, এটা কিন্তু ব্ল্যাক কালার ভেবে কেউ নিবেন না, এটা হচ্ছে বটল গ্রিন, একদম ডিপ গ্রিন যেটাকে বলে, হ্যাঁ একদম কি বলে ব্ল্যাকিশ গ্রিন যেটাকে বলে, এত সুন্দর একটা জিনিস, টোটালি ড্রেসটা আনবিলিভেবল সুন্দর, আনবিলিভেবল সুন্দর, দেখে নেন। হ্যাঁ এত সুন্দর, এত সুন্দর মাশাআল্লাহ। এখন হচ্ছে আপনি কিভাবে বানাবেন, না এভাবেও বানাতে পারেন কিংবা এই যে এভাবেও বানাতে পারেন, না এভাবেও বানাতে পারেন, তো যেইভাবে ভালো লাগে। আমি বোধহয় এই যে এইভাবে বানিয়েছি, হ্যাঁ যে এই যে এইভাবে ধরে বানিয়েছি। ঠিক আছে ওয়াও ওয়াও ওয়াও, হ্যাঁ আমি যেভাবে বানিয়েছি সেভাবেই দেখাই, একদম পিওর 100% কটনের এবং 100% দেশীয় টাই ডাই ড্রেস। হ্যাঁ একদমই, এত সুন্দর করে টাই ডাই হয় আমাদের দেশে, এত সুন্দর করে এবং এত একটা কি বলে টাই ডাই ড্রেসে এত কষ্ট হয়, এত পুরো টুকু হচ্ছে হ্যান্ড ওয়ার্কের ড্রেস, বাট মানে রংটা শুদ্ধ হ্যান্ড ওয়ার্ক, মানে টাই ডাই ওয়ান অফ দ্য হ্যান্ড ওয়ার্ক ড্রেস যেটা কিনা মানে অন্য কোনো হ্যান্ড ওয়ার্কের
ড্রেসের সাথে ম্যাচিং ই করবে না, মিলই হবে না, কারণ কি টাইডায়ের মানে টাইডায়ের যে কাজটা সেটা কিন্তু একদম রং থেকে শুরু হয় হাতে করা। হ্যাঁ, অন্যান্য ড্রেসে তো হাতে আর রং করতে হয় না, অন্যান্য ড্রেসের কালার চেঞ্জ হয় মেশিনের মাধ্যমে, হ্যাঁ মেশিনের মাধ্যমে কালার করা হয়, বাট টাইডাই ড্রেসটার কি মেইন মানে মেইন কাজটাই হচ্ছে ড্রেসের রং চেঞ্জ করা। ঠিক আছে, টাইডাইয়ের কাপড়টা কি কালার থাকে বলেন তো? হোয়াইট কালার একটা কাপড় থাকে, ওই কালারের কাপড়ে এত এত রং ঢেলে এত সুন্দর করে সাজানো হয়, এত সুন্দর একটা জিনিস মাশাআল্লাহ। তো নিয়ে নেবেন যার যার হবে। হ্যাঁ, তবে হ্যাঁ টাইডাই হ্যান্ডওয়ার্কের ড্রেস, যেহেতু হ্যান্ডওয়ার্ক কখনোই প্রিন্টের মতো একদম ক্রিস্টাল একদম ক্লিয়ার হবে না, কপি টু কপি হবে না। ঠিক আছে, এক একটা ড্রেস হাতে ধরে ধরে করা হয়, একটুখানি এদিক সেদিক থাকবে। যেমন আমার ড্রেসটা দেখেন, হ্যাঁ এই ড্রেসে যেমন ঘন করে এই যেভাবে টাইডাই করা, আমার ড্রেসটাতে কিন্তু এত ঘন করে না। ঠিক আছে, একটু বড় প্যাটার্নে করা আমার ড্রেসটাতে, যেহেতু হ্যান্ডওয়ার্ক আপনাদের মেন্টালি সেভাবে প্রিপেয়ার্ড হয়ে অর্ডার ডান করা লাগবে যে হ্যাঁ আপু দেখিয়েছে যেটা সেটা থেকে 19-20 হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি 100% কিংবা 100% মিল নাও হতে পারে। ঠিক আছে, বাট 19-20 দেখেন আমার ড্রেসটাতে 19-20, কারণ এটা হ্যান্ডওয়ার্ক আপু, পুরো টুকু হাতের কাজের ড্রেস। ঠিক আছে, ওকে, মানে আমি বললাম না যে রং থেকে স্টার্ট করে আপনারা জানেন যে টাইডাই বাটিক যেগুলোই আমরা বলি না কেন, মানে এগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের, কালার শুদ্ধ হ্যান্ডওয়ার্কের করা। আপু আমি তোমার পরা ইউজ ড্রেস নিতে চাই, আপু আমি ঈদের পর ইউজ ড্রেসের লাইভ দেবো, এখন আমার না মুডই নাই, একদম মুডই নাই। হ্যাঁ আমি মানে আমি আমার এই কালেকশনই দেখে শেষ করব, নাকি এইভাবে মানে কি বলে আবার ডিসকাউন্ট ড্রেস দেখাবো, নাকি ঈদ ডিসকাউন্ট শাড়ি আছে ডিসকাউন্ট শাড়ি দেখাবো, নাকি আরো কি জানি রেডি ড্রেস আছে, কোনটা যে দেখাবো আমি কোনো কিছু বুঝতে পারছি না। আমি ঈদের পরে লম্বা প্রোডাক্ট হাতে নিবো এটার, বুঝছেন, ঈদের আগে আর এগুলা নিয়ে ঘাটাঘাটি করবো না, কারণ ঈদের অনেক কালেকশন। যেমন এই টাইডাইটা প্রত্যেক ঈদে আমি একটা করে টাইডাই লঞ্চ করি, তো এটা একটা টাইডাই যেটা কিনা এই ঈদে আমি দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আর চলুন টাইডাইটা দেখিয়ে দেয়, আমি তো প্রথমেই বলে নিলাম, ভেঙে নিলাম, আপনারা একটু বুঝে যান আমার কথাটা। আমি বলি এটা হচ্ছে একদমই আমাদের দেশীয় অরিজিনাল টাইডাই, ঠিক আছে, যেটা কিনা একদম হ্যান্ড ওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একদম একটা হোয়াইট কাপড় থাকে, একদম পিওর কটনের কাপড়টা আপু, হ্যাঁ অনেক সুন্দর 100% পিওর কটনের, এবং খুব সুন্দর করে এই যে হোয়াইট একটা কাপড় থাকে, হোয়াইট কাপড়ের সাথে এইরকম রাঙিয়ে দেওয়া হয়, পুরো কাপড়টাকে রাঙিয়ে দেওয়া হয়। প্রথমে তো আমি জানি না কিভাবে করে, আমি একটু এইখানে এই গানটা আমার নাই যে আসলে কি কিভাবে করে, একবারেই করে টাইডের ওয়ার্কটা, একবারেই দিয়ে দেয় যেভাবে কাজ করছে একবারেই করে ফেলে না। আচ্ছা ওকে, বাপ রে বাপ, ড্রেস তৈরি করতে কত বছর লাগছে আল্লাহ জানে, এক ড্রেস এক বছরের লম্বা লাইফ, এক ড্রেসে এক বছরের লম্বা লাইফ, বুঝি নাই কি বলছে নাজমা আক্তার আপু। হ্যাঁ, এটা কি ছিল কমেন্ট, ভালো না খারাপ মন্দ না কি ছিল কোনো অনুভূতি হয় নাই। ঠিক আছে, তো আমি বুঝিয়ে দিই, এটা হচ্ছে গিয়ে একদম একদম পিওর ডার্কার বটল গ্রিন কালার, ডার্কার একদম ব্ল্যাকিশ বটল গ্রিন বলতে পারেন, মানে একদম ব্ল্যাকিশ টাইপের একটা কালার দিয়ে করা আছে। ঠিক আছে, ব্ল্যাকিশ বটল গ্রিন কালার। হ্যাঁ, উপর থেকে যেটা কাত পোর্শন, নেক পোর্শন যেটা বলে এবং কাত পোর্শন যেটা বলে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে একই প্যাটার্নে পড়বে, এইভাবে অরেঞ্জ এবং রেড কালার টাইডাই করা, খুব সুন্দর স্টাইলিশ অরেঞ্জ এবং রেড কালার টাইডে করা, যেটা হুইচার নামের গলায় পড়েছে। ঠিক আছে, এটা খুব সুন্দর করে গলায় পড়বে, ওকে। এন্ড এই যে হ্যাঁ গলার পোর্শনে এইভাবে টাইডাইটা পরার পর, দেন নিচের নিচের পোর্শন থেকে আবার এই যে দুটো ভাগ করার জন্য এখানে আবার ডলার সেট আপ করা হয়েছে, খুব সুন্দর করে, না ডলার না সরি, বড় বড় সিকোয়েন্স সেট আপ করা হয়েছে। সিকোয়েন্স গুলো কিন্তু অনেক সুন্দর করে বড় বড় করে করা হয়েছে, এবং এই যে দেখেন সিকোয়েন্স গুলা কিন্তু খুব সুন্দর করে এই যে হ্যাঁ এক সুতো দিয়ে খুব সুন্দর করে বসানো, মানে একদম নিখুঁত করে সুতো দিয়ে বসানো, কোনো কিন্তু গ্লু দিয়ে বসানো না। ওকে, গলার পোর্শনটা চলে গেল, তারপর পুরো বডি পার্টে আপনি যে যে টাইডাই ওয়ার্কটা দেখতে পাচ্ছেন বরফি বরফি কালারের, এই যে দেখেন সরি বরফি বরফি রকম, সেটা হচ্ছে যেমন আমাদের নিতু আপু তেমন তার ড্রেস মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু, এই যে দেখেন আল্লাহ রে আমার লাইটের আলোর জন্য ফেড লাগে, কিন্তু কালারটা এক্স্যাক্টলি অনেক সুন্দর কালার, অনেক সুন্দর একটা ডার্ক কালারের ভেতরে। অ্যান্ড এই যে এখানে দেখেন, হ্যাঁ এগুলা কিন্তু অনেক সুন্দর করে টাইডাই করা আছে, অরেঞ্জ কালার রেড কালার দিয়ে বরফি বরফি স্টাইলে টাইডাই করা আছে, এবং প্রত্যেকটা টাইডাইতে এরকম করে বড় 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 মাঝখানে ডলার সেট আপ করা,
এবং এই যে তিন তিন চারটা করে এই যে এরকম করে সিকোয়েন্স ওয়ার্ক কর, তিনটা না তিনটা করে এরকম করে সিকোয়েন্স ওয়ার্ক কর, তিন দিকে এই সিকোয়েন্স ওয়ার্ক আছে, মাঝখানে ডলার ওয়ার্ক করা আছে, খুব সুন্দর প্যাটার্নে কাজটা করা আছে। এখান থেকে এই যে এখান থেকে দাঁড়ালে এক্সাক্ট কালারটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এন্ড ডলার গুলো দেখেন জলজল করে জ্বলছে, হ্যাঁ, ডলার গুলো খুব সুন্দর উন্নত ক্যাটাগরির উন্নত মানের ডলার ইউজ করা হয়েছে, ঠিক আছে? পুরোটুকু মানে একদম গ্রিন কালার, পুরোটুকু কাপড় গ্রিন কালার করা রয়ে গেছে, তারপর অরেঞ্জ রেড কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে টাই ডাইটা, ডিজাইন করে আবার এখানে কিন্তু খুব সুন্দর করে সুতো দিয়ে বড় বড় সিকোয়েন্স বসানো হয়েছে এবং বড় বড় মাঝখানে 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 ডলার বসানো হয়েছে। বর্ডার পার্টটা চলে যায়, বর্ডার পার্টটা দেখেন একদম টুকটুকে লাল টুকটুকে কমলা রং দিয়ে খুব সুন্দর করে টাই ডাই করা হয়েছে, ঠিক আছে? এই যে দেখেন, হ্যাঁ, বর্ডার পোর্শনটা অনেক নাইস করে বর্ডার পোর্শনটা আছে, এই যে এটা, সরি আমি এই যে এইভাবে দেখাই তাহলে আপনি বুঝবেন বর্ডার পোর্শন কতটুকু। এই যে বর্ডার পোর্শনটা খুব সুন্দর, এতটুকু বর্ডার পোর্শন দেওয়া আছে, 6-7 ইঞ্চি পরিমাণ বর্ডার পোর্শন হবে টাই ডাই করা, উপরে খুব সুন্দর করে টাই ডাই করা আছে। এটা হচ্ছে নিচের বর্ডার পোর্শন এন্ড ব্যাক পার্টটা দেখিয়ে দিই, ব্যাক পার্টটা সেম ডিজাইনই করা আছে, হ্যাঁ, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইনই করা আছে। ফ্রন্ট পার্টে যেমন আপনি দেখতে পাচ্ছেন যে ডলার এবং সিকোয়েন্স সেট আপ করা আছে, যেটা কিনা ব্যাক পার্টে নাই, হ্যাঁ, খুব আরাম পাবেন কাপড়টা পরে। এটাও মেজারমেন্ট করে তো বডি পার্টে কত আছে, অ্যান্ড এখন স্লিভসটা দিয়ে দাও, স্লিভসটা আলাদা থাকে, টাই ডাই স্লিভস সবসময় আলাদা থাকে, এরকম সুন্দর আমার মতো থ্রি কোয়ার্টার বানাতে পারবেন কিংবা লং স্লিভসও বানাতে পারবেন, কারণ সালোয়ারে অনেক কাপড় দেওয়া আছে, সালোয়ারের কাপড় কেটে এখানে বর্ডার করে আপনি কিন্তু আরো লং আরো লং করতে পারবেন, ঠিক আছে? বুদ্ধি আছে, কারণ আমার টেইলর কিন্তু সবসময় বর্ডার করে। আজকে আমি বলছি যে এখানে বর্ডার করো না, হ্যাঁ, আমি এটা থ্রি কোয়ার্টার দিয়ে পড়তে চাই। এই যে এটা হচ্ছে গিয়ে মানে স্লিভস এর কাপড়টা, যেটা কিনা রেড এবং অরেঞ্জ কালার দিয়ে খুব সুন্দর করে টাই ডাই করা, হ্যাঁ, যেটা যেটা আপনাকে বলে কোনটা সোজা উল্টা কোনটা, এটাই বুঝাই যায় না, মানে দুই দিকে একই রকম কালার, তো ওইটা না, ওকে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে স্লিভসটা, এন্ড স্লিভসে খুব সুন্দর করে কিন্তু গ্রিন কালারের মাঝখানে মাঝখানে এইভাবে টাইডে পোর্শন গেছে, হ্যাঁ, স্লিভসটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি আবারও বলি এটা কোনো ডিজিটাল প্রিন্ট কিংবা অ্যানালগ প্রিন্টেড মেশিন প্রিন্টেড কোনো ড্রেস না, এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক, হ্যাঁ, পুরোটুকু টাইডেই মানে হচ্ছে হাত দিয়ে করা, পুরোটুকু হাতের দ্বারা রং করা তো 19-20 হতে পারে, ঠিক আছে? একদম এই যে দেখেন, এটা হচ্ছে আমার হাতাটা, এন্ড এই যে এটা হচ্ছে টোটাল সালোয়ার পার্টটা। আমার এত ভালো লাগে টাইডার প্যান্ট দেখতে, কারণ টাইডার প্যান্টে না অনেক অনেক রং থাকে, ঠিক আছে, অনেক কালারফুল থাকে, ডিফারেন্ট প্যাটার্ন থাকে, আমি ডিভাইডার স্টাইল বানিয়েছি, তাহলে কি মনে হয় আপনার? তারপর অনেক আছে, তারপর অনেক আছে দেখেই কিন্তু এখানে ডিভাইডার স্টাইল হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন, হ্যাঁ, খুব সুন্দর, খুবই সুন্দর একটা টাইডাই করা আছে পুরো পুরো প্যান্ট পার্টে, যেটা কিনা এই যে মাঝখানে গ্রিন কালার আছে, হ্যাঁ, গ্রিন কালার ছোপ 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 টাইডাই আছে, এখানে আবার গ্রিনিশ টাইপের একটা টাইডে আছে, রেড এবং অরেঞ্জ কালার পুরো সালোয়ারটা এইভাবে টাইডে করা পাচ্ছেন। সালোয়ার যদি আপনার বাসায় থাকে অরেঞ্জ রেড কিংবা গ্রিন কালারের, তাহলে তো আপনি ওটা দিয়ে পরবেন, এটা দিয়ে আরেকটা ড্রেস বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, খুবই সুন্দর একটা জিনিস, ওকে। এন্ড এই যে এবার চলে আসি ওড়নাটাতে, হ্যাঁ, ওড়নার কাপড়টা কিন্তু আরেকটু বেশি কোয়ালিটি ফুল দেওয়া আছে, কারণ ওড়নার কাপড়টা কিন্তু এই যে দেখেন, হ্যাঁ, বারাণসী বর্ডার সহ, ওকে, সো ওড়নার কাপড়টাতে বারাণসী বর্ডার পাচ্ছেন, খুব সুন্দর বারাণসী বর্ডার পাচ্ছেন। এন্ড এই যে, হ্যাঁ, মাঝখান থেকে টাই ডাইটা দেখেন রে ভাই, ইয়া বড় করে রেড অরেঞ্জ কালার দিয়ে একদম ঘুড়ির মতো করে, বড় সাকরাইলের ঘুড়ির মতো করে অনেক সুন্দর করে বানাইছে, ঠিক আছে? অনেক সুন্দর করে একদম টাই ডাই করছে, ঠিক আছে? এবং এই যে ঘুড়ি প্যাটার্নে, যে সাকরাইলের ঘুড়ি প্যাটার্নের মতো যে করা, এখানে কিন্তু বড় 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 সিকোয়েন্স করে আবার কিন্তু বর্ডার করা হয়েছে, ঠিক আছে? সিকোয়েন্স দিয়ে দেখেন, সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা হয়েছে পুরো পুরো ঘুড়িটাকে। আচ্ছা, ঘুড়ির চারদিকে কি আছে? ঘুড়ির চারদিকে আছে ছোট 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 বরফির স্টাইলের টাই ডাই করা ঘুড়ি, যেটা কিনা এই যে অরেঞ্জ এবং হচ্ছে রেড কালারের সাথে, এবং এগুলাতে কিন্তু একদম খুব সুন্দর করে, এই যে খুব সুন্দর করে ডলার সেট আপ করা আছে, যে ডলার 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 সেট আপ করা আছে, এন্ড এই যে এরকম সিকোয়েন্স করা আছে, হ্যাঁ, মাঝখানে মাঝখানে ডলার এন্ড এই যে ঘুড়ির সাইড সাইড দিয়ে এরকম করে সিকোয়েন্স ওয়ার্ক আছে, এবং সিকোয়েন্স গুলো কিন্তু অনেক বড়, হ্যাঁ, এই যে দেখেন এইভাবে করে খুব সুন্দর। এবং আবারও বলে এটা কিন্তু ডার্কার গ্রিন, একদম ডার্কার বটল গ্রিন। আচ্ছা, এটা দুটো বর্ডার, দুটো বর্ডারও খুব সুন্দর করে টাই ডাই করা আছে, হ্যাঁ, টাই ডাই এর বর্ডারটা দেখেন একদমই খুবই নাইস লাগছে, মানে ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর, এন্ড একদম টাই ডাই এর সাথে সাথে কিন্তু এখানে আবার সিকোয়েন্স এর লাইন গেছে, আবার এই দিক দিয়ে সিকোয়েন্স এর একটা বর্ডার করেছে, বর্ডার লাইন করেছে, খুবই ভালো লাগছে, মানে পুরো ওড়নাটাতে সিকোয়েন্স এন্ড
কি বলে এটাকে ডলার ওয়ার্ক দেওয়া আছে, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, অ্যান্ড যারা অর্ডার করবেন তারা খুব দ্রুত অর্ডার করবেন, কারণ হ্যাঁ একটা আপু যেন কি বলার চেষ্টা করছে আমি জানি না, কিন্তু ওনার প্রথম কথাটা যেটা ছিল যে হ্যাঁ অনেক সময় লেগেছে, একটা এক একটা ড্রেস করতে অনেক সময় লাগে, সবচেয়ে বড় কথা বৃষ্টির দিন হলে শুকাতে অনেক প্রবলেম হয় টাই ডাই ড্রেস গুলো। হ্যাঁ, এগুলো একদম ভালো করে রোদে না শুকালে এগুলোর কাজ করা যায় না, ঠিক আছে, কাজ নষ্ট হয়ে যায়। সো এখন যেহেতু আজকে আবার বৃষ্টির দিন এসে পড়ছে, হ্যাঁ, অ্যান্ড আজকেই আমি এই লাইভে আসছি, তো আমার যে লিমিটেড লিমিটেড স্টক আছে তার ভিতর থেকে আপনার নিতে হবে। হ্যাঁ, এটা একদম প্রি অর্ডার করে ঈদের আগে মনে হয় আর পাওয়া যাবে না, মানে আপনি যদি আবার অর্ডার করেন যে আবার আরেক স্টক যখন আপুর আসবে তখন নিব, তো ঈদের আগে মেবি পাবেন না, ঠিক আছে। আজকে বৃষ্টি পড়ে গেছে, একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ আল্লাহ রহমত, তবুও একটা ঝামেলা হয়েছে টাইডায়ের জন্য, ঠিক আছে। আবার ঈদের ক্লোজিং ও এসে পড়ছে, হ্যাঁ সামনে, মানে আর হয়তো বা আমরা খুব বেশি হলে 10 দিন আছি আপনাদের সাথে, ঠিক আছে, এই যে 10 দিন না তো 8 থেকে 9 দিন আছি, ঠিক আছে। এইটা হচ্ছে বর্ডারটা, বর্ডারটা দেখেন এরকম একটা করে ইসের কি বলে ডলারের ঝোল দেওয়া আছে, খুবই সুন্দর একটা জিনিস, টোটালি টোটালি খুবই সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে টোটাল ওড়নাটা, অনেক বড় অনেক চওড়া, ড্রেসে চওড়া মেজারমেন্ট করছো, ওকে, বা ওড়নাটা অনেক সুন্দর আপু, পুরো মানে ড্রেসটা অল ওভার গর্জিয়াস, ঠিক আছে, ওকে। ড্রেসে যতটুকু কাপড় আছে চওড়া আপনার হবে না 60 আছে, আমরা একটু কম করেই বলি 58 ইঞ্চি, 58 ইঞ্চি আছে, রং উঠবে না আপু, রং উঠবে না, হ্যাঁ, ওকে, সো বিউটিফুল, সো বিউটিফুল, টোটালি আপু, ঠিক আছে। এটা কত আবার বলো, 58 ইঞ্চি চওড়া হবে, হ্যাঁ। ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস, অসম্ভব রিজনেবল প্রাইসে পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে কি হাতের কাপড় এক্সট্রা আলাদা দেওয়া আছে, এবং এটা হচ্ছে সালোয়ার কাপড় খুব সুন্দর করে আলাদা করে টাই টাই করা আছে, হ্যাঁ আলাদা প্যাটার্নে, ওকে। স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিবেন। অ্যান্ড যারা বলছেন যে কালার আছে কিনা, না আপু টাই টাই তো এইভাবে আনাদার কালার হয় না, এটা তো কোনো মেশিন ওয়ার্ক না, পুরোটুকু হ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, ওকে। সো এটার প্রাইসটা কত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বলতে হবে, ওকে, নাইস কালেকশন আপু। রুজিনা খালেদ আপু হ্যাপি বার্থডে, ভালো আছেন, একা একা খাইলে হবে, ইয়েস, প্রাইস হচ্ছে 950 টাকা প্রাইসের, ঠিক আছে, স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে, ওকে। পিঙ্কি ইসলাম বলছেন আসসালামু আলাইকুম আপু, আমি আপনার পেজ থেকে ড্রেস নিয়েছি, এতটাই কোয়ালিটি ভালো পড়েছে মাশাল্লাহ, আমার ফ্যামিলি অনেক বেশি খুশি হয়েছে, কারণ একটু কাপড় থেকে রং ওঠে নাই, যারা যারা লাইভে আছেন একটা, আচ্ছা ওকে, আচ্ছা একটা হলো আপু থেকে ড্রেস নিয়ে দেখবেন, ওকে, ঠিক আছে, অনেক বেশি ভালো, কিন্তু একটা দুঃখ, কোনোদিন উইনার হতে পারি না, এই 10টা ড্রেস নিয়েছি, হয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। এটার প্রাইস দিয়ে দিলাম কত টাকা, এত কাজ করা, তবু 950 টাকা, এত কাজ করা ড্রেস, এবং পুরোটুকু হ্যান্ডওয়ার্ক টাইডের জিনিস পেয়ে যাচ্ছে মাত্র 950। আমার বিশ্বাস হচ্ছে, আমি বারবার জিজ্ঞেস করতেছি, ঠিক আছে, ওকে। প্রথম যে ড্রেসটা পরেছি এইরকম খুব সুন্দর একটা কটন লনের ড্রেস, যেটা কিনা একদমই বাজেট ফ্রেন্ডলি, মালাই পিচ কালার এবং অসীম ব্লু কালার কন্ট্রাস্টে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে গিয়ে স্লিভস পার্ট, অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ব্যাক পার্ট, ঠিক আছে, ওকে। অ্যান্ড আমি এবার একটু হ্যাঁ ধরি, ওড়নাটা ধরি, ওড়নাটা ধরলে তো জাস্ট মানে অজ্ঞান হয়ে যেতে হবে, এখানে দাও, এত সুন্দর জিনিস, এত সুন্দর জিনিস মাশাআল্লাহ, ওকে। স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, 920 টাকা, ঠিক আছে, 920 টাকায় পেয়ে যাচ্ছেন, ওকে। এটা দুটো কালার, আরেকটা কালার এখনই আমি শর্ট ভিডিও করে আপলোড করে দিব পেজে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ, কালকে আবার লাইভে দেখা হয়ে যাবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।